চুপ, আমি আপনার প্রশ্নের উত্তর দেব না। অভয়ের বিচার চাওয়া ছাত্র নেতার কাণ্ড দেখে আপনারও মনে হবে কেমন আচরণ? মহিলা সাংবাদিকের প্রশ্নে রীতিমতো মেজাজ হারিয়ে ফেললেন ছাত্র সমাজের ছাত্র নেতা শুভঙ্কর হালদার। দেখুন, 7 বছর বয়সে মোটা ঘুড়ি, চোখ চোখ চোখ, মোটা ঘুড়ি নিয়ে, মোটা ঘুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, ওই ওই সারা ধরতে হবে। যদি একশো বার হবো যদি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী আস্তে 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 এখানেই শেষ নয়, আমি আরএসএস এর স্বয়ংসেবক, আর কোনো আমার পরিচয় নেই। কেই কথাটা বলেছে জানেন? বলেছেন ওই ছাত্র সমাজের ছাত্র নেতা শুভঙ্কর হালদারি। তাহলে কি অভয়ার বিচার চেয়ে নবান্ন অভিযান আরএসএস এর গোপন ছক? অন্তত ছাত্র নেতার কথায় তো সেই ইঙ্গিতই মিলছে। দেখুন সেই ভিডিও পুরোটা, দেখুন। একদম আর কোনো আমার পরিচয় নেই। দেখছেন শুভঙ্কর হালদারের বক্তব্য? প্রথমে তিনি কি বলছেন, না চুপ, আমি আপনার প্রশ্নের উত্তর দেব না। অভয়ার বিচার চাওয়া ছাত্র নেতার কাণ্ড দেখে আপনারও মনে হতে পারে কেমন আচরণ? মহিলা সাংবাদিকের প্রশ্নে রীতিমতো মেজাজ হারিয়ে ফেললেন ছাত্র সমাজের ছাত্র নেতা শুভঙ্কর হালদার। এখানেই শেষ নয়, কি বলছেন যে আমি আরএসএস এর স্বয়ংসেবক, আর কোনো আমার পরিচয় নেই। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন ওই ছাত্র সমাজের নেতা শুভঙ্কর হালদার। তাহলে কি অভয়ার বিচার চেয়ে নবান্ন অভিযান আরএসএস এর গোপন প্ল্যান? অন্তত ছাত্র নেতার কথায় তো সেই ইঙ্গিতই বলছে। আসুন আরেকবার আপনাদের শোনাই এবং দেখাই সেই ভিডিও, দেখুন। একদম আর কোনো আমার পরিচয় নেই। একদম আর কোনো আমার পরিচয় নেই। 7 বছর বয়সে মোটা ঘুড়ি, চোখ চোখ চোখ, মোটা ঘুড়ি নিয়ে, মোটা ঘুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, ওই ওই সারা ধরতে হবে। যদি একশো বার হবো যদি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী আস্তে 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 আজিকরের ঘটনার প্রতিবাদে 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। শুক্রবার 23 আগস্ট প্রেস কনফারেন্স করে নিজেদের কর্মসূচির কথা জানিয়ে দিল ছাত্র সমাজ। এদিন ছাত্র সমাজের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়, প্রশাসন যদি আন্দোলন আটকানোর চেষ্টা করে তাহলে বাংলাকে স্তব্ধ করে দেওয়া হবে। এদিন ছাত্র সমাজের তরফে জানানো হয় যে 27 তারিখ তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, আরজিকরের ঘটনার জন্য তারা নিত্য নৈমিত্তিক কোনো কাজ করতে পারছেন না, ব্যাকুলতা গ্রাস করেছে তাদের। মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের সব প্রশ্ন সাজিয়ে তারা ছাত্র সমাজ তৈরি করেছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন প্রত্যেকে। আসুন আপনাদের শোনাই ছাত্র নেতা সায়ন লাহিড়ী কি বলেছিলেন সেদিন। মূলত 27 তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি। আমরা কারা? আমরা হচ্ছি ছাত্র সমাজ। ছাত্র সমাজ কারা? ছাত্র সমাজ হচ্ছে, আমরা দেখতে পেয়েছি বিগত 9 আগস্ট ঘটে যাওয়া যে নাটকীয় ঘটনা, আরজি করেন আমাদের পশ্চিমবাংলার মানুষ সহ দেশ এবং বিদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে। এবং তার জন্য আমাদের যে নিত্য নৈমিত্তিক জীবন, সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে। আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি, কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কী হচ্ছে,
তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো মূলত সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত করে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ সেই আওয়াজকে আমরা দেখেছি। তারা চাইছে এক দাবি এক দফা এখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে যেটি মানুষের মধ্যে অনেক শঙ্কার সৃষ্টি করেছে এবং এই শঙ্কাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি এবং বিগত 14 তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনও মিডিয়ার সামনে এসে তার ওপর যে ওঠা প্রশ্নগুলো কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের ওপর যে ওঠা প্রশ্নগুলো আছে সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি। তার জন্য আমাদের জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মানুষের এই ধোঁয়াশা কাটানোর জন্য এবং মানুষেরই যে শর্ত সেই শর্তকে তুলে ধরেছি আমরা ছাত্র সমাজের নাম দিয়ে। তো আগামী 27 তারিখ আমরা মূলত 3টি দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানে ডাক দিয়েছি। দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতার যে দিদি ভাই আছেন তার জন্য সুবিচার। দ্বিতীয়, যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে অতি সত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভঙ্কর হালদার সেদিন কি বলেছিলেন শোনাবো। যদি শাসক দল বা কোনো সংগঠন কোনোরকমভাবে এই মিছিল বা এই আন্দোলন মানে হচ্ছে যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করে বা হচ্ছে আটকানোর চেষ্টা করে পুরো বাংলা স্তব্ধ হবে, পুরো শহর স্তব্ধ হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভয় করার তো কোনো প্রশ্নই নেই। যদি শুধু শাসক দল চোখ তুলে ভাবে যে আমরা কোনোরকমভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আমরা স্তব্ধ করবো মিছিল, আমরা বলছি পুরো বাংলা স্তব্ধ হবে। বিজেপির কোনো 27 তারিখে কোনো রাজনৈতিক দলের কোনো নবান্ন অভিযান নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে 27 তারিখ নবান্ন অভিযান আছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন শৈক্ষিক সংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে আসুন। যদি শাসক দল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।